রক্তাভ আকাশ সূর্য নেয় বিদায় লক্ষ শহীদে স্বপ্ন পথ দেখায়। 1952 সালের 21 ফেব্রুয়ারি রক্ত ঝরেছিল বাংলা ভাষার জন্য। কেন জানেন? অন্য একটি ভাষাকে, অন্য একটি ভাষা এবং অন্য একটি কালচার, অন্য একটি ধর্ম, সেটাকে জোর করে আরোপ করা হচ্ছিল বাঙালির উপরে। এবং এখান থেকেই ভাষার জন্য এবং ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই শুরু হয়, যেটা শেষ পর্যন্ত একটা দেশের স্বাধীনতা এনে দেয়। আমি আলাদা করে কোনো ভাষার কথা বলছি না, কিন্তু বিশ্ব মাতৃভাষা দিবস, সমস্ত মাতৃভাষা, সমস্ত ভাষার সম্মান, এই সম্মানের কথা মনে করিয়ে দিয়েছিল বাঙালিরা। এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার, যে বাংলা ভাষার জন্য লড়াই মনে করিয়ে দিল যে সমস্ত ভাষার একটা সম্মান আছে। এখানেই বাংলাদেশের সেই যোদ্ধারা, সেই যারা রক্ত ঝরিয়েছিলেন, যে বিদ্রোহী, যে বিপ্লবীরা, তারা এই জায়গাটাতেই অমর। স্বৈরাচারে সে ইতিহাস আমার স্মৃতিতে ফেরায় কোন সর্বনাশ, অত্যাচারিতা অস্ত্রে দিচ্ছে শান আমার আত্মবোধ অসহ্য অপমান, আমায় দিচ্ছে ডাক বলছে তৈরি থাক। আমি তৈরি ছিলাম, আমি দাঁড়িয়ে ছিলাম পাশে, শুনি আর তো না ভাসে বাতাসে, দেখি ধ্বংস হয় কত পরিবার, আর দুঃখিনী মা কোলে শূন্যতা, তবু চোখে তার সিক্ত অঙ্গীকার। ইতিহাস ভবিষ্যতের দিকে তৈরি করে দিচ্ছে নতুন নতুন জোন অফ আর্ক। এভাবেই তো জোন অফ আর্ক লোকগাথা হলো, এভাবেই তো বেঁচে রইল। 25 মার্চ 1971 সালে এটাকে বলা হয় অপারেশন সানশাইন। খুব সুপরিকল্পিতভাবে, যখন হিংস্র প্রশাসক তারা বুঝছেন যে এই দেশটা, এই অঞ্চলের লোক মানচিত্রকে লঙ্ঘন করে বেরিয়ে যাবে, মানে মানচিত্র তাদের কাছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের ভালো থাকা, আমি মানুষের পক্ষেই দাঁড়াবো, মানচিত্রের পক্ষে নয়, মানচিত্র আমার কাছে ছেলে মানুষই না। না, মানচিত্র একটা বিশাল ব্যাপার, মানচিত্র মানে তুমি বুঝতে পারছো না রূপম, বুঝতে পারছো না, মানচিত্রটা বিরাট, মানচিত্র ছাড়া পৃথিবী কি করে হবে, কাজেই মানচিত্র থেকে বেরিয়ে যাচ্ছে, ওরা ওদের ধরো। আর ওদের নেতৃত্ব কে দিতে পারে না? যারা পড়াশুনো করছে, এটা শিক্ষার প্রতিশোধ, শিক্ষা আলোয় যারা উদ্ভাসিত তারাই তো বলবে স্বাধীনতার কথা, তাই না? কাজেই স্বাধীনতার কথা বলবে কারা? কারা মানচিত্র মানবে না, কারা রাষ্ট্র মানবে না, কারা বলবে যে ভালো থাকাটা ম্যাটার করে, ভাষাটা ম্যাটার করে, ধর্ম নিরপেক্ষতাটা ম্যাটার করে, কারা বলবে? বলবে ছাত্ররা, কাজেই ছাত্রদের মান। ইউনিভার্সিটি সে ছাত্র দল, সুখের রাত্রি ঘুম বয়ে আনল অমঙ্গল, সৈন্যরা এলো বুলেট বর্ষালো, মৃত শয্যায় দেখবে না ভোরের আলো, ভোরের দখল নিল নির্মম হিংস্রতা। তো আক্রমণ করা হলো এবং সারি সারি মৃতদেহ সেখানেই, কিন্তু সেই রাতেই কিন্তু ঘোষণা করা হয়, আর্লি আওয়ার্স অফ পরের দিন মানে 26 মার্চ সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়, আগে ঘোষণা হয় স্বাধীনতার।
আসুন আমরা আজকে ঘোষণা করি, আমরা স্বাধীনতা ঘোষণা করি, তারপর সংগ্রাম করব। এরা বাংলাদেশ শেখাতে পারে, এটা আর কোথাও দেখেছেন? বাংলাদেশ, 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 রক্তাভ আকাশ সূর্য নেয় বিদায়, লক্ষ শহীদে স্বপ্ন পথ দেখায়।